আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি, ঘি দিয়ে দিয়েছি, এখন সুজি দিয়ে দিয়ে ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিয়ে সুজির হালুয়া বানাবো। এই যে সুজিটা একটু লাল লাল করে ভেজে নিব, আর এখানে আমি কোনো দারুচিনি, এলাচ বা তেজপাতা দিব না। ঘি দিয়ে যেহেতু সুজির হালুয়াটা বানাচ্ছে, এতে খুব ঘিয়ের ঘ্রাণ মানে একটা ফ্লেভার আসে, আমার দারুচিনি দিলে ভালো লাগে না। তারপরে তো সুজিটা ভেজে ফেললাম লাল করে, এখন পানি দিয়ে দিই, তারপরে চিনি দিয়ে দিব না, আর সামান্য পরিমাণে একটু লবণ দিব। আস্তে আস্তে জালে সুজির হালুয়াটাও বানিয়ে ফেলি। আজকে সুজির হালুয়া আর সিদ্ধ একটা রুটি বানাবো, আর এই যে চিনি। সুজির হালুয়াটা হয়ে গেল, দেখো প্রায় ঘন হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে ঢেলে রাখবো, একটা বক্সে ঢেলে রাখবো। তারপর তো আটা সিদ্ধ করে এখন রুটি বেলাও শুরু করে দিয়েছি। একটা করে ছেঁকে নিতেছি আর একটা করে বেলে নিতেছি। তারপর তো সকালে নাস্তা মা সাইদুল্লা বাবা খেতে বসে পড়লো, আমিও খেতে বসে পড়বো। এই যে আমি খেতে বসে পড়েছি, আমি তো হালুয়া খাবো না কারণ মিষ্টি, আর সাইদুলে বাবা মা চা খেয়ে নিতেছে। আমি শুক্রবারে যে মুড়ি উস্ত রান্না করেছিলাম তার ঝোল আর আলু নিয়েছি, মাংস অবশ্য খাবো না। ঝোল আলুটা গরম করে এখন রুটিটা খেয়ে নিই, আমি তার হালুয়া খাবো না। তারপর তো সাইদুল বাবা চলে আসলো বাজার থেকে, সকালে নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল। এনেছে একটা কাঁঠাল, দেখো মাশাল্লাহ কত বড় একটা কাঁঠাল এনেছে। আর যে জান্নাত বুড়ি কাঁঠাল দেখে বলতেছে কাঁঠাল। বাজার থেকে একটা রুই মাছ এনেছে, অনেক দিন হবে রুই মাছ বেগুন আলু দিয়ে খাওয়া হয় না। সাইদুল বাবার খুব মন চাইতেছে রুই মাছ বেগুন আলু দিয়ে ঝোল খেতে, তারপরে আজকে একটা নিয়ে এসেছে। এটাকে এখন ভাবি আসলে ভাবিকে দিয়ে আইসটা তুলে তারপর কাটিয়ে নিব। আর এদিকে কাঁঠালটাও ভেঙে ফেললাম, কাঁঠালের রোয়াগুলো মাশাল্লাহ হলুদ হয়েছে আর অনেক মিষ্টি হয়েছে। আমি এক দুয়ার মানে এক রোয়া বা দুই রোয়া খেয়েছি, বেশি খাইনি। এদিকে ভাঙার পরে মাকেও দিয়েছিলাম, মাও খেয়েছে, এখন সারামণিকে দিলাম। সারামণিকে তো পড়তে বসিয়েছিলাম, সারামণিও খেয়ে নিল কাঁঠাল। সারামণি খাওয়ার পর আমি এখন খেয়ে নিতেছি কাঁঠালটা। আমি দুই তিন রোয়া খেলাম, মাশাল্লাহ কাঁঠালটা বললাম না অনেক মিষ্টি হয়েছিল। তারপরে খেলাম আম মাখা, মা আম মেখে নিয়ে এসেছে। আমি আবার চিনি ছাড়া আম মাখা, আর এটা হলো চিনি দেওয়া মাখা আম। আমি এবার তো চিনি এখন খাই না, কারণ শরীর অনেক অসুস্থ ছিল রোজার মধ্যে, এজন্য চিনি খাওয়া, চা খাওয়া মানে চিনি জাতীয় খাবার খাওয়া এখন কমিয়ে দিয়েছি, এখন তেমন একটা খাইনি। এই যে আমার আম মাখা, আমি বসে বসে আম মাখা খাই, ওদিকে মাও খেয়ে নিতেছে। ইভা মা মেখেছে। তারপর তো আম মাখা খাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে আসলাম, ঢেঁড়স ভাজি করব, রুই মাছ বেগুন আলু দিয়ে রান্না করব, আর আমডাল আর ভাত এখন সব কিছু কেটে রেডি করি, তারপরে রান্নাটা তো শুরু করবই।
রান্নাটা প্রায় শুরুও করে দিলাম। সব কিছু কাটা হয়ে যাওয়ার পর আমের মধ্যে টমেটো, ডালের মধ্যে টমেটো দিয়েছে, আমের মধ্যে বলে, ডালের মধ্যে টমেটো দিয়ে প্রেশার কুকার এখন সিদ্ধ করে নিয়ে পরে আম দেব, আর ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে তো ডালটা দুই তিনটা সিজ হওয়ার পর নামিয়ে রাখার পর এখন মাছটা ভালোভাবে দিয়ে হলুদ মেখে নিয়েছি, এখন ভেজে নিই, রুই মাছগুলো ভেজা হোক, তারপরে রান্না করবো, নে হালকা ভাজবো। মাছ যত হালকা ভাজবা ততই খেতে মজা, কড়কড়া ভাজা মাছ তরকারি রান্না করলে সেটা অতটা ভালো লাগে না। মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেস্টও ভেজে নিয়েছিলাম, পানি দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়ে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে টমেটো বেগুন আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই। আর এদিকে ভাত ঠিকা দিয়ে আম দিয়ে দিয়েছি ডালের মধ্যে, কিছুক্ষণ জাল দিয়ে তারপরে বাগার দিব। আর পাশের চুলায় বেগুন আলুও কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিই। বলক তো চলে আসলো, এখন একটু শাক দিব, শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমরা বিক্রমপুরের এই শাকটা খেয়ে থাকি, যে কোনো বড় মাছে বা সবজি দিয়ে গুস্ত রান্না করলে শাক দিলে একটা তরকারিতে আলাদা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব, আস্তে আস্তে জালে রান্না করি। তরকারি তো চুলায় হচ্ছে, আস্তে আস্তে আমি এই ফাঁকে মনে করলাম লেবু গাছের সামনে যাই। সেদিন দেখেছি লেবু বড় হয়েছে, দেখি আজকে কয়টা লেবু বড় হয়েছে, আজকে লেবু ছিঁড়ব। তারপরে দেখলাম তিনটা লেবু মোটামুটি বড় হয়েছে, তিনটা লেবুই ছিঁড়লাম। চলে আসলাম রান্নাঘরে ডাল বাগার দিয়ে, এখন ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল, আম ডাল, ভাত, আর চুলায় আস্তে আস্তে ঢেঁড়স ভাজি হচ্ছে। আমি তো প্রায় 12:30টার দিকে রান্না করতে আসি, রান্না করতে করতে প্রায় 1:30 বেজে যায়, সাইদুলের বাবাও চলে আসে। তারপর তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সাইদুলের বাবা মা খেতেও বসে পড়েছে, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। সাবা সারাকে বললাম ওরা এখন খাবে না। এই যে আমিও খেতে বসে পড়েছি, ঢেঁড়স ভাজি তো আমার প্রিয়, তোমরা জানো আমার কাছে খুব ভালো লাগে। আর গাছের লেবু, লেবু দিয়ে ঢেঁড়স ভাজি দিয়ে আজকে খেলাম।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।